পাঁচটি বিপরীত শব্দ উদার উদারের বিপরীত হচ্ছে সংকীর্ণ খাতকের বিপরীত মহাজন গৃহীর বিপরীত সন্ন্যাসী চিরায়তের বিপরীত সাময়িক আর সংকীর্ণর বিপরীত হচ্ছে প্রশস্ত এবার বাগধারা অর্থাৎ বাগধারার অর্থ এবং সেটিতে বাক্য রচনা সেটি আলোচনা করা হবে পাঁচটি এখানে আছে উনপঞ্চাশ বায়ু ঊনপঞ্চাশ বায়ু অর্থ হচ্ছে পাগলামি পরীক্ষা ঘনিয়ে আসছে আর তার মাথায় ঊনপঞ্চাশ বায়ু দেখা দিয়েছে অর্থাৎ পাগলামি দেখা দিয়েছে কাক নিদ্রা অর্থ হচ্ছে অগভীর নিদ্রা পরীক্ষার বাকি তো এক মাস কাক নিদ্রা ভেঙে লেখাপড়ায় মন দাও ঘটিরাম ঘটিরাম অর্থ হচ্ছে অপদার্থ বা কোনো কাজেরই না তোমার মতো ঘটিরাম ছেলেকে দিয়ে এ কাজ হবে না অর্থাৎ তোমার মতো বেকার ছেলেকে দিয়ে অপদার্থ ছেলেকে দিয়ে অলস ছেলেকে দিয়ে এ কাজই হবে না তাকে বলা হয় ঘটিরাম পায়াভারী পায়াভারী অর্থ হচ্ছে অহংকার অর্থাৎ অহংকার করা দম্ভ করা সেটাকে বলা হয় পায়া ভারী ভালো চাকরি পেয়ে ছেলেটির খুব পায়াভারী হয়েছে অর্থাৎ ছেলেটির ভীষণ অহংকারী হয়ে গিয়েছে অর্থাৎ পায়া হয়ে গিয়েছে মাছের মাছের মা অর্থ হচ্ছে নিষ্ঠুর তার মধ্যে কোনো মমতা নেই যেন সে মাছের মা মানে সে যেন কপট সে যেন নিষ্ঠুর সে নিষ্ঠুরতা বুঝাতে। বলা হয় মাছের মা তো এই অংশটুকু পড়া হলো রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে